করে তোমার কি হলো মা? কথা বলো মা। ঠাকুর ঠাকুর বাবা বাবা রে, মরার আগে আমি তোর একটা সত্যি কথা কইয়া যাইতে চাই। বলো বলো মা, বলো বলো বাবা। ঠাকুর আমি তোর মা না। মা? হ্যাঁ বাবা, আমি তোর মা না। কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? বলো মা, বলো বলো মা, বলো বলো, কি আমার পরিচয় বলো? জানি না, জানি না রে। বলো মা বলো। আমার বালিশের মধ্যে একটা ছবি আর একটা চিঠি পাবি। ওই ওই চিঠির মধ্যে বলো মা, মা মা মা, হেই মা মা, আমি তোমার পেটের সন্তান না হলেও তুমি আমার মা। মায়ের মতো তুমি আমাকে লালন পালন করে বড় করেছো, তুমি আমার মার মা। কি বললি? চুরের বাচ্চারা, তোরা কি করছিলি? আমার রাজুকে খুন করেছে। যা পুলিশে খবর দে। আমি ওর লাশ দেখতে চাই। মাহারাই ছেলেটির বাবার কোনো সন্ধান যদি কেউ পান, দয়া করে ছেলেটাকে তার কাছে পৌঁছে দিবেন। তাহলে আমার মা বেঁচে নেই, কিন্তু বাবা? কি আমার বাবা, কি আমার মা, কি আমার পরিচয়? পরিচয় যেভাবে পাপি সন্তান, পাপি সন্তান, পাপি সন্তান, সন্তান সাগর শীঘ্রই পালো, পুলিশ পুলিশ। তোমরা এদিকে যাও, আসো আমার সঙ্গে। দেখুন দেখুন, পুলিশ আমাকে তাড়া করেছে, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। পুলিশ আপনাকে কেন তাড়া করেছে? নিশ্চয়ই আপনি ক্রিমিনাল। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে পুলিশ এলে ধরিয়ে দিতে বাধ্য হব। দোহাই আপনার, আমাকে ধরিয়ে দেবেন না, পুলিশ চলে গেলে আমি নিজেই চলে যাব। আরে কই, কোথায়? কাকে চান? আপনার বাড়িতে একজন পলাতক আসামি ঢুকেছে। কি বলছেন, আমার বাড়িতে পলাতক আসামি ঢুকবে কেন? মিথ্যে বলবেন না, আমরা আপনার বাড়ি সার্চ করব। দাঁড়ান, বিনা অনুমতিতে আমার বাড়ি সার্চ করার অধিকার আপনাকে কে দিয়েছে? যান, বেরিয়ে যান, নইলে আপনার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সরি। পুলিশ কেন আপনাকে তাড়া করেছে? আমি একজন পলাতক খুনি আসামি। বলেন কি, আপনি কেন খুন করেছেন? সেটা নাই বা শুনলেন? আমাকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসি, একটু দাঁড়ান।